জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক রিয়াজের সাতক্ষীরার আশাশুনিতে আগমন উপলক্ষে ভক্ত শ্রোতার ঢল নামে শুটিং স্পটে। চিত্রনায়ক রিয়াজের সাতক্ষীরায় আগমনে কেমন লাগলো সাতক্ষীরা জেলা, এমন প্রশ্নের জবাবে চিত্রনায়ক রিয়াজ তার নিজের অভিমত প্রকাশ করেন। আমি আশাশুনি উপজেলা প্রেস ক্লাবের সদস্য, আমার নাম শেখ বাদশা। সাতক্ষীরা হচ্ছে সুন্দরবন দৃষ্টি এলাকা এবং সাদাশোনা নামে খ্যাত এই আশাশুনি উপজেলা তথা সাতক্ষীরা জেলা। তো সাতক্ষীরা জেলা আপনি আসছেন এই জন্য আপনাকে সাতক্ষীরা জেলাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। অল্প সময়ের জন্য আসছেন, তো এই বিষয়ে সাতক্ষীরার বিষয়ে আপনাকে কেমন লাগলো এসে? ধন্যবাদ। সাতক্ষীরা আমার অনেক পছন্দের একটা জায়গা। সাতক্ষীরাতে মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, অভিভূত এবং সাতক্ষীরাবাসীর জন্য আমার অনেক শুভকামনা রইল। এবং সাতক্ষীরা আছে বলেই বাংলাদেশের একটা বিশাল ফরেন কারেন্সি আসে থেকে রেমিটেন্স আসে। তো সাতক্ষীরাবাসীকে আমাকে কিন্তু ভালোবাসা জানিয়েছে, আমার পক্ষ থেকেও ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ। আর যারা সাংবাদিক আছেন তারা অনেক ভালো, অনেক কথা বললেও সুন্দর করে বলে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।